আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের দুধ দিয়ে আমড়া এবং ডিম দিয়ে কোরমার রেসিপি। তো চলুন দেখে নেই। রান্নাটা কিন্তু একদম গ্রামীণ স্টাইলে করা হয়েছে। এই রান্নাটা হচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা অঞ্চলের রান্না। তো আশা করছি আমার সাথে এই রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। এখানে আমি তেল নিয়েছি এবং তেলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিচ্ছি এখানে আধা চা চামচ করে রসুন এবং আদা বাটা। পেঁয়াজটা আমি একদম মিহি করে বাটতে পারিনি, এটা আমি হামানদিস্তায় ছেঁচে নিয়েছিলাম। আপনারা যদি বেটে নেন সেটাও হবে। এবার কিছু গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি, দুটো এলাচ, তিনটা লং, আর হচ্ছে ছোট্ট এক টুকরো দারুচিনিকে দুভাগ করে দিয়েছি। দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এবার মশলাটা যোগ করছি। মশলা বলতে এখানে আমি দিয়েছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আর এটা আমি কষাচ্ছি পানি দিয়ে নয়, কিন্তু নারকেলের দুধ দিয়ে। এই রান্নাটা নারকেলের দুধ দিয়েই হবে, এখানে আমি কোনো পানি যোগ করব না। আমি এখানে তিনটা আমড়া খোসা ছাড়িয়ে কেচে রেখেছিলাম কাঁটা চামচ দিয়ে। তো পানি ঝরিয়ে, ধুয়ে পানি ঝরিয়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি। অনেকে এগুলো সেদ্ধ করেও রান্না করে, তো আমি সেদ্ধ করিনি, আমি এভাবেই রান্না করছি এবং এভাবেই খেতে ভালো লাগে। আর এক্ষেত্রে আমড়াগুলোর খোসা ছাড়াতে হবে একটু ভালোভাবে, যেন সবুজ অংশটা না থাকে। আমি এখানে আরও আধা কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি এটা কষিয়ে নিব। এই পুরোটা রান্নায় আমার মোট 1.5 কাপ পরিমাণ নারকেলের দুধ লেগেছে। নারকেলের দুধটা হচ্ছে আপনারা রান্না করতে করতে যখন দেখবেন যে মশলাটা লেগে আসছে, তখন অল্প অল্প করে নারকেলের দুধ যোগ করবেন। এক্ষেত্রে যতটুকু আপনাদের দরকার হয় ততটুকুই দিতে পারেন। আমার লেগেছে হচ্ছে 1.5 কাপ পরিমাণ। তো আমি কথা বলার ফাঁকে ফাঁকেই নারকেলের দুধ দিয়ে আবার এটা রান্না করে নিচ্ছিলাম। গ্রাম বাংলার রান্নাগুলো আসলেই খেতে খুব ভালো লাগে। আর ওইদিকে আমি তিনটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অল্প একটু লবণ দিয়ে তেলে ভেজে রেখেছিলাম, এগুলো এবার এই রান্নাটাতে দিয়ে দিলাম। এই প্রসেসগুলো আমি দেখাইনি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আরও নারকেলের দুধ যোগ করছি। আমার অনুরোধ থাকবে বাসায় একবার হলেও এটা রান্না করে খেয়ে দেখবেন, সাদা ভাতের সাথে ভালোই লাগে। তো এই পর্যায়ে আমার আমড়াগুলো যখন সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে এটা নামিয়ে
পরিবেশনের জন্য নিয়ে এলাম।